শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। রাহাতুল ইসলাম চৌধুরী পারভেজ, বাবার নাম মৃত নূর ইসলাম চৌধুরী, মার নাম মাতা হালিমা বেগম। এটা হচ্ছে আমাদের এটা ধরে আলমগীর ধর্মপুর 71 সালে স্মরণে আছে কিছু 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 স্মরণে আছে, যেমন যখন ওই বিমান উড়ে যেত আর কি, যেগুলো আমরা দেখতাম ভয়ে লুকিয়ে থাকতাম। তারপরে আবার আমাদের যেটা একটা 74 একটা ধর্মপুর প্রাইমারি স্কুল ছিল, ওখানে যখন পাঞ্জাবি আসছে তখন আমরা হয়তো সত্য তেমন একটা ভয় পাইনি, সরি জানি, তারা এখান থেকে যাওয়ার পর লোকজন সরে গেছে, ওখান থেকে 2 জন লোককে ধরে নিয়ে গেছিল। এক নাম ছিল হারুন, আরেকজন নাম ছিল এটাকে ডোয়ারি বৈদ্য বলতো, তাদেরকে কালিয়েশ মন্দিরে গিয়ে ওখানে ঢুকে গিয়ে ফিরে ফেলছে। ওরা কোন ইউনিয়নের লোক? ওরা এই ধর্মপুর ইউনিয়নের লোক। কালিয়েশ ইউনিয়নের একটা মন্দির আছে যেটা মূলবিদ্যমানের পূর্বে স্কুলের পাশেই, ওটাতে নিয়ে আগুন লাগা দিয়ে ওদেরকে জ্বালিয়ে দিয়েছে। তারপর আমরা লাস্ট পর্যায়ে দেখলাম সব কিছু, দেখি কিছু কিছু মনে আছে। 2000-এ যেটা স্পাহানি মাঠ আছে ওখানে ভুটানের থেকে, আমরা ওইভাবেই শুনছি যে ভুটানের সৈন্য আসছে, তখন ছোটো ছোটো বাটি বাটি এগুলো দেখার জন্য সবাই গেছে। এরপরেই রাত্রে 2000-এ ব্রিজের এখানে যুদ্ধ, পাঞ্জাবির যাতে পারে আসতে না পারে, মুক্তিযোদ্ধারা ওই ব্রিজের উত্তর পাশটা ভেঙে ফেলছিল। পরিচিত মুক্তিযোদ্ধা কারা আছে? যেমন পরিচিত মুক্তিযোদ্ধার মধ্যে যারা মৃত নাম বলবো, যেমন মৃত আছে ওই ফজল করিম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ছিল, স্বাধীনের পর চেয়ারম্যান ছিল। তারপর আছে এই জলিল বকশু, তারপর আছে আবু তাহের, এরা মৃত। এরপরে মাহমুদ আলী নামক একজন মুক্তিযোদ্ধা ছিল, তারও মৃত। বর্তমানে একজন আমার জানা মতো আছে ওই মানিক জলদাস, উনি জীবিত আছে। ফজল করিম চেয়ারম্যান কোনটা? কালিয়েশের চেয়ারম্যান ছিল, কালিয়েশের চেয়ারম্যান আর কি, অর্থাৎ নদীর পারে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ,
মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।